দেখুন, এবার মার্কিন স্থাপনায় হামলা চলতি মাসেই। যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির ঘণ্টাখানিকের মধ্যেই বুধবার এই হুমকি দেয় উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, পিয়ংইয়াংয়ের নেতা কিম জং উন এই পরিকল্পনা অনুমোদন করলে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম বিমান ঘাঁটির কাছাকাছি এলাকায় উত্তর কোরিয়া 4টি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমানবাহিনীর একটি ঘাঁটি, কৌশলগত বোমারু বিমান এবং প্রায় 1,63,000 মানুষ রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা জবাব হিসাবে গুয়ামে হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এদিকে হামলার হুমকি দিয়ে উত্তর কোরিয়া নিজেদের ধ্বংস ডেকে আনছে বলে হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।